ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক দিনি ভাই জানতে চেয়েছেন তালাক দেওয়ার পদ্ধতি কি দ্বিতীয় প্রশ্ন রজম মাসে যে দুটি পড়ে আল্লাহুম্মা বারিক lana ফি রজবা ও সাবান এটা কি সঠিক জি ভাই খুব সুন্দর প্রশ্ন শুকরিয়া ইনাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা মলা নাবিইয়্যা বাদা আম্মা বাদ জি ভাই আপনার প্রথম প্রশ্নে চায় যে তালাক দেওয়ার পদ্ধতি কি আপনি এটা পাবেন সুরা তালাকের পঁয়ষট্টি নম্বর সুরাত দুই থেকে সাত নম্বর আয়াতে এবং সুরা বাঁকার আর দুই নম্বর সুরাত দুশো আঠাশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াতে বিস্তারিত পাবেন তবুও আপনাকে সংক্ষেপে বলি তালাক কীভাবে দিতে হবে তালাক দেওয়ার পদ্ধতি হলো যখন আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে যখন যে জিনিসটা নিয়ে মিল হচ্ছে না সেই জিনিসটার ব্যাপারে আপসে আলোচনা করুন যদি মীমাংসা না হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে একটি বিচারক নিযুক্ত করুন এবং স্বামীর পক্ষ থেকে স্বামীর পরিবার থেকে আর স্ত্রীর পরিবার থেকে একটি করে বিচারক নিযুক্ত করুন যেমন আল্লাহ তালা তিনি বলেছেন সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর পঁয়ত্রিশে অন্য খিফতুম সে কাই নিহিমা ফাবা আসো হাকামা মিন আহলি ও হাকামা মিন আহলিয়া আর যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তবে উভয়ের পরিবার হতে একজন করে বিচারক পাঠাও তাহলে একজন করে বিচারক পাঠাইতে হবে যদি তারা মীমাংসা করে দেয় তাহলে ভালো আর যদি মীমাংসা করতে না পারে তাহলে পরিশেষে আপনাকে তালাকের পদ্ধতি নিতে হবে তালাক কিভাবে দিবেন দুইজন সাক্ষী রেখে তাকে পবিত্র অবস্থায় তালাক দিবেন তিন মাসে তিনবার তালাক দিবেন তালাক কিন্তু দুইবার আল্লাহ তালা তিনি বলেছেন আত্মালাক ও মারাতান তালাকের পদ্ধতি হচ্ছে তালাক হচ্ছে দুইবার দুইবার তালাক দেওয়ার পর আপনি আপনার স্ত্রীকে পুনরায় বিবাহের মাধ্যমে নিতে পারবেন কিন্তু যখন আপনি তিনবার তালাক দিয়ে দিবেন তখন আর আপনি তাকে পাবেন না আপনার জন্য তখন হারাম হয়ে গেল তখন সে মেয়েটার অন্য কারোর সাথে বিবাহ হবে সে তার স্বামী যদি এখন মারা যায় তাহলে আপনি তাকে বিবাহ করতে পারবেন অথবা সে যদি ছেড়ে দেয় তার স্বামী যদি স ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে আপনি তাকে বিবাহ করতে পারবেন তবে ওই যে আমাদের সমাজে যে প্রচলন আছে হালালা হালালা এটা হারাম এই পদ্ধতি না এটা একেবারে হারাম হালালা করা হারাম যদি ওই আপনার ওই মেয়েটার স্বামী যদি তাকে ছেড়ে দেয় স ইচ্ছায় তাহলে আপনি তাকে ব্যবহার করতে পারবেন অথবা তার স্বামী যদি মারা যায় তবে আপনি পাবেন তার আগে পাবেন না তালাক হচ্ছে দুইবার দুইবার দেওয়ার পর আপনি তাকে বিবাহ করতে পারবেন তিনবার দিয়ে দিলে আপনার জন্য হারাম হয়ে যাবে এইভাবে আপনি তিন 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 মাসে তালাক দিবেন। তাহলে তালাক শেষ হয়ে যাবে এবার গর্ভবতী যদি হয় তাহলে তার জন্য ইদ্যত পালন করতে হবে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত যতক্ষণ না তার সন্তান হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইত তখন আপনাকে তাকে খাবার লাগবে তার পোশাক লাগবে আপনাকে দিতে হবে তালাক দেওয়ার সময় এক দুই তালাক দেওয়ার পর আপনি তাকে আপনাকে খেতে দিতে হবে তাকে পোশাক দিতে হবে কিন্তু তা তার সাথে সহবাস করতে পারবেন না তার সাথে আপনি সহবাস করতে পারবেন না এটা করা যাবে না এইভাবে আপনি তালাক দেবেন আশা করি আপনি তালাকের বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে আপনার দ্বিতীয় প্রশ্নে যায় যে রজব মাসে যে দুয়া পড়ে আল্লাহম্ম বারিক লানাফি রজবা ও সাবান বলতে হে আল্লাহ আমাদের রজব ও শাহাবান মাস মাসে বরকত দাও তো এইসব এসব বলা যেতে পারে কিন্তু এটা নবী সাল্লাইসাল্লামের সুন্নাত বলে যদি বলে তাহলে এটা এটা বেদাত হবে কারণ এটা আল্লাহর নবীর কথা না আল্লাহর নবীর সুন্নাত নয় আপনি বাংলাতেও বলতে পারেন হে আল্লাহ আপনি রজব ও সাবান মাসে বরকন দিয়েন আর তারপরে বলে যে অবাল্লিক না রমাজান রমজান মাসে পৌঁছে দিন রমজান মাস সবাই তো চায় যে রমজান মাসটা যাতে পাই রহমতের মাস আপনি বাংলা তো বলতে পারেন সেটা আরবি কিন্তু এটাকে যদি আপনি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মনে করেন তাহলে এটা বেদাত হবে তাহলে বেদাতের পরিণাম জাহানাম যেতে হবে আপনাকে যেহেতু আল্লাহ নবীর কথা নয় আশা করি উত্তরটা পেয়েছেন